নমস্কার বন্ধুরা আমি পলাশ বিশ্বাস স্যার আপনারা দেখছেন পলাশ বিশ্বাস ভিডিওস আশা করি আপনারা প্রত্যেকে ভালো আছেন আপনাদের বাগানের গাছগুলিও ভীষণ 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 ভালো আছে বন্ধুরা থামলা টাইটেল থেকে বুঝতেই পেরে গেছেন যে কোন বিষয় নিয়ে আলোচনা করতে চলেছি হ্যাঁ বন্ধুরা জবা গাছে এই বর্ষায় মাত্র দুটো খাবার টবের মাটিতে দিয়ে দিলেই আপনার গাছ সারা দিন মানে সারাদিন সুস্থ থাকবে ভালো থাকবে আর তার সাথে অবশ্যই প্রত্যেক দিন কিন্তু আপনার গাছ ফুল আপনাকে উপহার দিতেই থাকবে কোনো দিন ফুল ফোটা বন্ধ হবে না আপনার গাছের আর অবশ্যই গাছ ভালো রাখতে গেলে সুস্থ রাখতে গেলে আরও কিছু টিপস আছে যেগুলো আমি দেখাবো এবং অবশ্যই বলে দেবো যদি এইভাবে মেনে চলেন তাহলে আপনার জবা গাছের ফুল কোনো দিন ফুরাবে না বা শেষ হবে না জবা গাছ কিন্তু বর্ষায় ভোরে কিন্তু আপনাদের ফুল উপহার দিতেই থাকবে আর অবশ্যই সমস্ত জবা গাছ সেটা পুনে ভ্যারাইটি হোক ব্যাঙ্গালোর ভ্যারাইটি হোক কিংবা আপনার ট্রপিক্যাল হিভিসকাশ হোক অথবা যে অস্ট্রেলিয়ান ভ্যারাইটি বলা হয় বা দেশি জবা যে কোনো গাছে টবের মাটিতে খালি এই দুটো খাবার আপনাদের দিয়ে দিতে হবে তাহলেই আপনারা কিন্তু গাছ ভরে ভরে ফুল পাবেন প্রতিদিন সন্ধ্যে ছটায় কখনো কখনো সন্ধ্যে সাতটা হয়ে যায় তো ভিডিও আসে আমার চ্যানেলে যারা এখনও সাবস্ক্রাইব করেননি নতুন ভিউয়ার্স আমার চ্যানেলের তাদের কাছে অনুরোধ করবো সাবস্ক্রাইব করার জন্য কারণ সাবস্ক্রাইব করলে আগামী ভিডিওগুলোর জন্য অনুপ্রেরণা পাই তো বন্ধুরা যারা সাবস্ক্রাইব করে একবার নিয়েছেন তারা দয়া করে করবেন না তাহলে আনসার হয়ে যাবে তো যাই হোক যেটা বলার সেটা হচ্ছে এই যে জবা গাছ জবা গাছ কিন্তু বর্ষাকালে গ্রোথ খুব সুন্দর নেয় আমরা সকলেই জানি সব গাছেই গ্রোথ ভালোভাবে নেয় তার সাথে সাথে কিন্তু পাল্লা দিয়ে মানে আক্রমণ হয় পোকামাকড়ের বা কীটপতঙ্গের কারণ আমরা জানি প্রজননের সময় কিন্তু কীটপতঙ্গ বা পোকামাকড়দের এই বর্ষাকাল তো তারা কিন্তু পাতার তলায় অথবা কুঁড়ির মধ্যে ডিম পাড়ে বাসা বাঁধে এবং আমাদের গাছগুলো আমরা যতই খাবার দিই যতই কিন্তু সুস্থ সবল রাখার চেষ্টা করি তা হতে দেয় না এই পোকামাকড় তাহলে তার মধ্যে মুখ্য ভূমিকা পালন করে কিন্তু পিঁপড়ে এই পিঁপড়ে কিন্তু পুরোপুরি নষ্ট করে দেয় সব কিছুই যেমন মিলিবাগগুলোকে তারাই কিন্তু গাছের উপরে তোলে মিলিবাগুলো যখন সেই কচি কচি ফুল বা পাতা বা ডালপালার রস শোষণ করে শোষণ করে খায় পিঁপড়েরা তাদের উপর থেকে কিন্তু সেই রস গ্রহণ করে মিষ্টি রস তো এই যে ব্যাপারটা আজকের বলবো সেটা হচ্ছে আপনারা একদম ঘরোয়া উপায়ে করতে পারেন নিম পাতা ভালো করে ফুটিয়ে নিতে পারেন জলেতে ফুটিয়ে নিয়ে সেটা কিন্তু টবের মিডিয়াতে দুদিনের অন্তর আপনারা ব্যবহার করতে পারেন আর অবশ্যই তাছাড়া আমি যেটা বলবো নিম অয়েলের ব্যবহার করতে হবে শ্যাম্পু বা স্টিকার মিশিয়ে নেবেন নিম অয়েলের সাথে করে প্রতি সপ্তাহে একদিন করে কিন্তু এটা করতে হবে আর দশ দিনের ব্যবধানে কীটনাশক কীটনাশক প্রয়োগটা কিন্তু অবশ্যই ম্যান্ডেটারি কারণ কীটপতঙ্গ যেহেতু বর্ষাকালে উপদ্রব বা প্রাদুর্ভাব বেশি দেখা দেয় সেই কারণে আমাদের কিন্তু কীটনাশকটাকে ব্যবহার করতে হবে ডাটা টাভগার বা ডাইমেথাইট থার্টি কম্পোজিশনের যে কোনো কীটনাশক রোগর রোগার প্লাস ইত্যাদি এগুলো ব্যবহার করতে পারেন কিংবা কাকা সুপারসোনাটা অথবা আরও কনফিডার এই জাতীয় কীটনাশকও আপনারা ব্যবহার করতে পারেন দুই ধরনের কীটনাশক রাখবেন ঘুরিয়ে ফিরিয়ে ব্যবহার করবেন তাহলে কিন্তু কীটপতঙ্গদের মধ্যে আর ইমিউনিটিটা গ্রো করবে না এক রকম কীটনাশক ব্যবহার করলে যে ইমিউনিটি গ্রো করে যায় সেটা কিন্তু আর এই রকম ঘুরিয়ে ফিরিয়ে ব্যবহার করলে ইমিউনিটি গ্রো করে না তো যে দুটো খাবারের কথা বলছিলাম বন্ধুরা সেই দুটো খাবার দেখে নিন নিয়েছি একটা দশ বা বারো ইঞ্চি টবের জন্য এই পরিমাণ নিতে হবে এখানে রয়েছে এনপিকে নাইট্রোজেন ফসফেট পটাশ দশ ছাব্বিশ ছাব্বিশ যেটা গ্র্যানুয়ালস আকারে আপনারা দেখতে পাচ্ছেন বা দানা আকারে দেখতে পাচ্ছেন আর তার সাথে রয়েছে আইসক্রিম চামচ যে আইসক্রিম চামচ হয় সেই চামচের এক চামচ অথবা চা চামচের এক চামচ অনুখাদ্য বা মাইক্রো নিউট্রেন্ট আমি হচ্ছে অ্যাগ্রোমিন ম্যাক্স ব্যবহার করেছি এখানে এটা ওয়াটার সালিউবেলও কিন্তু এইভাবে টবের মাটিতে বর্ষাকালে দেব তার কারণটা হচ্ছে বৃষ্টি হচ্ছে মাঝে মাঝেই দক্ষিণবঙ্গে সেইভাবে কিন্তু টানা বর্ষা এখনও পর্যন্ত আসেনি তো বৃষ্টি হচ্ছে মাঝে মাঝে আবার রোদ উঠে যাচ্ছে তো বৃষ্টির পরিমাণ কম তা সত্ত্বেও আমরা কিন্তু পাতায় স্প্রে করবো না কারণ পাতায় স্প্রে করলে দেখা যাচ্ছে যে ঘণ্টা দুই তিনেক অন্তর অন্তর বৃষ্টি নামছে এবং সেই বৃষ্টিতে কিন্তু ধুয়ে বেরিয়ে যাবে এই খাবারগুলি তো সেই জন্য এই খাবারটা ভালো করে মিক্সড করে নিতে হবে এই দুটি উপাদান এবং আমরা কিন্তু টবের মিডিয়ার উপরে বা মাটির উপরে এটাকে ছড়িয়ে দেবো খুব বেশি খোঁচাখুচি এই সময় মাটি করবো না তার কারণটা আমি আগেও বলেছি অন্য ভিডিওতে যে এই সময় ফিডার রুটগুলো যেগুলো প্রচুর পরিমাণে বাড়ে বৃদ্ধি হতে থাকে সেগুলো কিন্তু ছিঁড়ে যাবে এবং ক্ষতিগ্রস্ত হয়ে যাবে যার ফলে কিন্তু অনেক সময় ফাঙ্গাল ইনফেকশন হওয়ারও একটা সম্ভাবনা থেকে থাকে দেশি জবা গাছে হয় না ঠিকই কিন্তু যেগুলো পুনে ভ্যারাইটি ব্যাঙ্গালোর ভ্যারাইটি বা ট্রপিক্যাল জবা সেইগুলোতে কিন্তু এই ধরনের সমস্যাগুলো আমরা দেখতে পাই এটা আমার নীল জবা গাছ এই জবা গাছের কুড়ি কিন্তু অনেকটাই কমে এসেছে আপনারা আগের ভিডিওতে দেখেছেন যে কিভাবে। কেয়ার করেছি এবং তার ফলে কতটা পরিমাণে ফুল এসছে তো এই জবা গাছটায় আমি এই খাবারটা দিয়ে দেখাচ্ছি তো আপনারা যে কোনো জবা গাছের ক্ষেত্রে আমি ভিডিও শুরুতেই বললাম যে কোনো জবা গাছের ক্ষেত্রেই এটা ব্যবহার করতে পারবেন এই খাবারটা আর এটা অবশ্যই কিন্তু ভীষণ ভালো কাজ করবে আপনারা দেখতেই পেয়ে যাবেন এক সপ্তাহের মধ্যে রেজাল্ট তো এই খাবারটা দেওয়ার পরে এবারে মাটির সাথে দেখুন হালকা হাতে একদম হালকা হাতে যতটা সম্ভব মিক্সড করার চেষ্টা করব তারপরে খুব সামান্য পরিমাণে একদম ভরপুর জল দেবো না কারণ মাটি এই সময় কিন্তু যথেষ্ট ভিজে আছে আর অবশ্যই অল্প করে অল্প পরিমাণে জল আমাদের দিয়ে দিতে হবে আর এই সময় খেয়াল রাখবেন যে টবের মিডিয়াতে যেন কোনোভাবে আগাছা না থাকে আগাছারা কিন্তু এই সময় দ্রুত বংশ বিস্তার করে দ্রুত বৃদ্ধি পায় এবং টবের মাটির খাবারগুলো খেয়ে কিন্তু ওরাই শেষ করে দেয় গাছ খাবার আগে তো সেই জন্য একদম আগাছা মুক্ত রাখতে হবে আপনার গাছটিকে আর তার সাথে সাথে ফুল বেশি পরিমাণে আনতে গেলে এইটা আপনাকে স্প্রে করতে হবে মাটিতে খাবার দেওয়ার ঠিক তিন দিন পরে এইটা কিন্তু আপনারা স্প্রে করবেন এটা হচ্ছে প্ল্যান্ট গ্রোথ রেগুলেটর বুস্টার টু আমি এটার অ্যাড দিচ্ছি না আমি আমার বাগানে ব্যবহার করি উপকার পাই তাই আপনাদের সাথে শেয়ার করছি এই বুস্টার টু কিন্তু আপনারা ব্যবহার করতে পারেন বা অন্যান্য যে কোনো যদি ইজি আর আপনাদের হাতের কাছে থাকে আপনারা ব্যবহার করেন সেটাও করতে পারেন তো এই বুস্টার টু যদি করেন এক লিটার জলে মাত্র এক ফোঁটা দিয়ে আপনাদের কিন্তু সকালবেলা গাছে স্প্রে করে দিতে হবে আর মাথায় রাখতে হবে খেয়াল রাখতে হবে একটা জিনিস যে অন্তত তিন ঘন্টা যেন বৃষ্টির জলে গাছটি না ভেজে বা গাছগুলি না ভেজে তাহলে সেই মতন কেয়ার নেবেন দরকার হলে উপরে একটা পলিহাউস দিয়ে দেবেন যেদিন স্প্রে করবেন প্লাস্টিক টাঙিয়ে দেবেন পলিহাউসে মানে বলারটা ভুল হলো কিন্তু প্লাস্টিক একটা টাঙিয়ে দেবেন অবশ্যই তাহলে কিন্তু আর বৃষ্টি হলেও জল কিন্তু ধুয়ে দেবে না পাতাগুলিকে কিংবা যদি অল্প গাছে আপনারা করেন তাহলে সেটাকে সেরে এনে রাখতে পারেন অবশ্যই পাতার মধ্যে অ্যাবজর্ব হতে মিনিমাম ঘণ্টা এক সময় এরা নিয়ে নেয় গাছ তো এরপরে যেটা ব্যবহার করতে বলবো সুপারসোনাটা এটা কিন্তু একদিক থেকে কীটনাশক এবং অন্যদিক থেকে এর মধ্যে কিন্তু প্রচুর পরিমাণে অনুখাদ্য আছে আর কিছুটা পরিমাণ হলেও প্ল্যান্ট গ্রোথের কাজও করে থাকে এইচপিএম কোম্পানির এই সুপারসোনাটা আমি এটারও অ্যাড দিচ্ছি না আমার বাগানে ব্যবহার করছি কন্টেনার দেখলেই বুঝতে পারবেন তো এটা আমি ব্যবহার করি আমার বাগানে তো সেই জন্য আপনাদেরকে বলবো ভীষণ ভালো কাজ কিন্তু করে থাকে তো চাইলে আপনারা এটা কীটনাশক হিসাবেও ব্যবহার করতে পারেন এবং গাছের অনুখাদ্য হিসাবেও এটা কিন্তু কাজে আসে তো এটা আপনারা দেবেন বুস্টার টু স্প্রে করার ঠিক দুদিন বাদে এটা আপনারা সকালেও দিতে পারেন বা সন্ধ্যাবেলাও স্প্রে করতে পারেন এক লিটার জলে দেড় এম এলের মতন নেবেন নিয়ে কিন্তু আপনারা ভালো করে ঝাঁকিয়ে এটা গাছে স্প্রে করে দেবেন আর এটার ক্ষেত্রেও ওই একই ব্যাপার যে কোনো ফলিয়ার স্প্রে এর ক্ষেত্রেই একই ব্যাপার একই কথা বলবো যে অন্তত তিন ঘন্টা আপনাদের যেন গাছ বৃষ্টিতে না ভেজে তাহলে কিন্তু পাতার ভেতরে অ্যাবজর্ব করে নেবে এই জিনিসগুলি এবং গাছ কিন্তু খুব ভালো রেজাল্ট দেবে ভালো ফিডব্যাক দেবে এবং আপনারা নিজেরাই কিন্তু লক্ষ্য করতে পারবেন যে কতটা পরিমাণে আপনার গাছ রিকভার করলো এবার বলি মিডিয়াতে যে খাবারটা দিলাম এই মিডিয়াতে খাবারটা দেওয়া ঠিক পনেরো দিন বাদে আমরা কিন্তু দ্বিতীয়বার আবার মিডিয়ায় খাবার দেব এবং তারপরে আবার যেরকম সার্কেল আকারে এই প্ল্যান্ট গ্রোথ রেগুলেটার এবং মানে যে সুপারসোনাটা বা যে কোনো অনুখাদ্য বা কীটনাশক ব্যবহার যে পদ্ধতিটা বললাম সেটা কিন্তু আপনারা সেইভাবে করতে থাকবেন এই সময় গাছে খুব বেশি অনুখাদ্যের প্রয়োজন পড়বে না কারণ বর্ষাকাল বৃষ্টির জলে মাইক্রোনিউট্রিয়েন্ট প্রচুর পরিমাণে এই সময় গাছেতে থাকে গাছ চকচকে সবুজ হয়ে যায় যে কারণে আপনারা নিজেরাও জানেন আপনাদের বাগানে আপনারা সেই জিনিসটা তো সেই জন্য বলবো যে কীটনাশকটা ব্যবহার করুন কীটপতঙ্গের আক্রমণের ফলেই কিন্তু আমাদের গাছগুলো ম্যাক্সিমাম থেকে ম্যাক্সিমাম খারাপ হয়ে যায় আর আরেকটা জিনিস বলবো ট্রপিক্যাল হিবিস্কাস বা আপনাদের পুনে ভ্যারাইটির জবা যেগুলো আছে সেগুলো কিন্তু বর্ষার জল খুব বেশি অতিরিক্ত নিতে পারে না গোড়া পচে যাওয়ার একটা সম্ভাবনা থাকে তাই বলবো আমরা যে দশ দিন আপনারা দশ দিনের ব্যবধানে যে কোনো একটা সিস্টেমিক অথবা কন্ট্যাক্ট উভয় গুণসম্পন্ন যে ফাঙ্গিসাইড সেটা ব্লাইটক্স হতে পারে অথবা স্যাফ হতে পারে বাংলাদেশি বন্ধুরা স্যাপটা ম্যানসার নির্ময়ে পেয়ে যাবেন তো এরা মানে এই জিনিসটা কিন্তু আপনাদের দশ দিনের ব্যবধানে এই ফাঙ্গিসাইডটা স্প্রে করবেন এবং কিছুটা মিডিয়াতে দেবেন তাহলে দেখবেন আপনার জবা গাছ কিন্তু একেবারে টোটালি রোগমুক্ত থাকছে এবং খাবার সঠিক পরিমাণে দেওয়ার ফলে আপনার গাছে কিন্তু অজস্র কুঁড়িয়ে আসছে কোনো দিন ফুল কিন্তু শেষ হবে না বন্ধুরা এই কেয়ারটা যদি আপনারা করতে করতে থাকেন তাহলে দেখবেন গাছ কিন্তু খুব ভালো থাকবে তো আজকের মতো এ পর্যন্তই বন্ধুরা আবার আসছি আগামীকাল ঠিক সন্ধ্যে ছটায় ততক্ষণ সকলে সুস্থ থাকুন ভালো থাকুন প্রচুর পরিমাণে গাছ লাগাতে থাকুন আর তার সাথে চলুন সকলে মিলে সবুজ আয়না ভরিয়ে তুলি পৃথিবীটাকে মন থাকছিল সবুজ পৃথিবী হোক সবুজময় খুব ভালো থাকবেন বন্ধুরা সকলে নমস্কার